ইন্দ্র বড় অপরাধ করেছিলেন ভগবানের চরণে। চৈতন্য মহাপ্রভু কত কৃপা, সকলের অপরাধকে তিনি মোচন করেছেন। তো ইন্দ্র কি অপরাধ করেছিলেন? ইন্দ্র সে কাহিনী, ইন্দ্র ভগবানের লীলায় সহায়তা করতে এসেছিলেন, কিনা ভগবানকে গিরি গোবর্ধন ধারণ করিয়েছেন ইন্দ্র, সে কাহিনী তো আপনারা জানেন। কৃষ্ণের বয়স মাত্র 6 বছর বয়স। কৃষ্ণ একদিন দেখছেন যে ব্রজবাসীরা খুব ব্যস্ত একটা পূজার আয়োজনের জন্য, বাড়ি বাড়ি পিঠেপানা রান্না হচ্ছে, ঘর দোর সাজানো হচ্ছে। তো কৃষ্ণ নন্দ বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, পিতাশ্রী পিতাশ্রী, কম্পকে কৃষ্ণ ড্যাড বলেনি, ড্যাড, মাই ডিয়ার ড্যাড না, এটা কালচার নয়। কৃষ্ণ বলছেন, হে পিয়ারি পিতাজি, এই যে পূজা অর্চনার আয়োজন চলছে সারা বৃন্দাবনে, এটা কিসের পূজা, কিসের পূজা করতে যাচ্ছেন আপনারা? বাবা নন্দ মহারাজ বলে, আরে তুই ছোট ছেলে, এসব বুঝবি না। কৃষ্ণ ছোট ছেলে, আরে বয়সে ছোট হলে তো, ও তো সবার বাপ, ব্রহ্মারও বাপ। চৈতন্য চরিতামৃত গ্রন্থকার বলেছেন, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। আরে দেখতে ছোট শিশু 6 বছরের, কিন্তু তো সকলের বাপ, তুই বুঝবি না। বুঝবো না মানে কি বুঝবো না, আপনি বলুন তো সেই এই পূজা কিসের আয়োজন? তখন বলছেন, এ হচ্ছে ইন্দ্র পূজার আয়োজন, আমাদের বাৎসরিক পূজা, বছরে একবার ইন্দ্রকে আমরা পূজা করি। কৃষ্ণ বললেন, কেন ইন্দ্র পূজা করেন? কৃষ্ণ তো জগতে এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। কৃষ্ণ বলছেন, আরে আমার বাবা ঘরে দেবদেবীর পূজা করে, ধর্ম মানে হচ্ছে তো ভগবানের পূজা করা, আমার পূজা করা, তো আমার বাবা দেবদেবীর পূজা করছে, আমি জগৎকে কী শেখাবো? প্রথমে বাবাকে বুঝাই আগে। তো বাবা বলছে, বাবা ইন্দ্র পূজা বন্ধ করো। বলছে, ইন্দ্র আমাদের বিজনেস পার্টনার। বলছে, মানে না, ইন্দ্র আমাদের এই যে আমাদের বৈশ্য জাতি, আমরা আমাদের এই বৈশ্য জাতি, ইন্দ্র বৃষ্টি দিলে ঘাস হবে, ফসল হবে, সেগুলো দিয়ে আমরা গাভী চাষ করব, গাভী বর্ধিত। কৃষ্ণ বলছেন, পিতাশ্রী আমি সবাইকে চাকরি দিয়েছি, ইন্দ্রকে চাকরি দিয়েছি, সূর্যকে চাকরি দিয়েছি, পৃথিবীকে, সবাইকে আমি চাকরি। তো তাদের ডিউটি হচ্ছে, তাদের ডিউটি পালন করা, বর্ষার সময় বৃষ্টি হবে, যেখানে জলের প্রয়োজন বৃষ্টি হবে, তো তা পূজা করার কী দরকার আছে? কৃষ্ণ জেনে শুনে ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য এই প্ল্যান করলেন। তো প্রকৃতপক্ষে আমাদের গিরি গোবর্ধনের পূজা করা উচিত। গোবর্ধন এই কথাটির মধ্যে আমাদের বিজনেসের কথা রয়েছে, গো বর্ধন, যাতে বর্ধিত হবে, গো সেবা, গোবর্ধনের পূজা কর। নন্দবাবা বলেন, ঠিক আছে আমরা এইটা দিয়ে ইন্দ্র পূজা করে নি, গোবর্ধন পূজার জন্য আর একটু আয়োজন করব। কি কৃষ্ণ বলেন, না এইগুলো দিয়ে, এই ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধনের পূজা। তখন সবাইকে গোবর্ধনের কাছে নিয়ে গেছেন, গোবর্ধনের বিশাল পূজা। কৃষ্ণ নিজে নন্দ বাবার পাশে দাঁড়িয়ে ডাইরেকশন দিচ্ছেন কিভাবে গোবর্ধনের পূজা করতে হবে। আগে আচমন দিন, তারপরে আহ্বান করুন, আসন দিন, পুনরাচমন, পাদ্য অর্ঘ পুনরাচমন, তারপরে ভোগ নিবেদন করা হবে, সব কৃষ্ণ নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দবাবাকে তিনি করাচ্ছেন।
আর এক স্বরূপে গোবর্ধনের উপরে বসে হাঁ করে বসে আছেন। এবারে ভোগ নিবেদনের সময় এক একটা বস্তু অন্নম নিবেদয়ামি, এক একটা বস্তু এক একটা পথ নিবেদন করছেন, আর গোবর্ধন হাত বাড়িয়ে টেনে নিয়ে খাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ নিজেকে এত বড় বিস্তার করে চাষে দু হাত দিয়ে ভরে খাচ্ছে, আর অর্পণ করতে করতে হয়রান হয়ে গেছে, আর বলছে আনো রে আনো রে, যার যার বাড়ি থেকে আনো 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 রে আনো রে বলতে, যেই জায়গায় গোবর্ধন গোবর্ধন পূজা হয়েছিল সেই জায়গার নাম আনয়র গ্রাম। খুব বিশাল পূজা অর্চনা। তারপরে সকলে গিরি গোবর্ধন পরিক্রমা করে বাড়ি ফিরলেন। এবারে ইন্দ্র গেছেন খেপে, যে তিথিতে পূজা হওয়ার কথা পূজা হচ্ছে না, সবাই মিলে একটা পাহাড়ের পূজা করছে, দেখাচ্ছি রে মজা। ইন্দ্র তখন প্রচুর বৃষ্টি করতে শুরু করলেন, এত বৃষ্টি এত বৃষ্টি। সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কাছে এসে, কৃষ্ণ কৃষ্ণ তোমার কথায় আমরা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে পূজা করলাম, দেখো ইন্দ্র ক্ষিপ্ত হয়ে আমাদের প্রতি কি আচরণ করছেন। তো তখন ইন্দ্র নির্ণয় করলেন, আমি এই বৃন্দাবনকে ভারতে ম্যাপে রাখবো না, পুরো সমুদ্রের তলায় পাঠিয়ে দেবো। প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সবাই এসছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছেন, আরে তোমরা কি আমার পুজো করেছো নাকি, আমার কাছে কেন এসছো? তোমরা যার পূজা করে তার কাছে যাও, সে তোমাদের বাঁচাবে। তো এই বলে কৃষ্ণ সবাইকে গিরি গোবর্ধনের কাছে পাঠিয়েছেন, আর গিরি গোবর্ধন হাতে তুলেছেন। আপনারা দেখেন গিরি গোবর্ধন উপরে দুই যোজন, দুই যোজন মানে এক যোজন মানে 8 মাইল, আর 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটার, তো 2 যোজন মানে 16 মাইল। কতটা উপরে ততটাই নিচে হবে, ততটাই সাইডে হবে, ভারসাম্যের ব্যাপার আছে। যেই উঠিয়েছেন ভিতরটা একটা বিশাল খাদ হয়ে গেছে, আর অনন্ত শেষকৃত করেছেন উপরে নিজের শরীর দিয়ে চারিদিকে, উনি তো সাপ নিজে এমনভাবে বেড়া দিয়ে দিয়েছেন বাইরের একটু জলও ভিতরে ঢুকছে না, ভিতরে বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এমনই যে কাঁথা পেঁচপেঁচে হয়ে গেছে না। তারপরে ভালো করে গিরি গোবর্ধন ধরে করে আছে, সব ব্রজবাসী গোবৎস সবাইকে নিয়ে ঢুকেছে। ইন্দ্র 7 দিন বৃষ্টি দেওয়ার পরে পবন দেবকে পাঠিয়েছে, যাও তো দেখো তো ব্রজবাসীরা সব জলের তলায় তলিয়ে গেছে কিনা। পবন দেব এসে দেখছে এটা পাহাড়ের নিচে বেশ আনন্দে আছে সবাই, গিয়ে খবর দিয়েছে, বলছে না ওদের কিছুই হয়নি, ওরা বেশ ফুর্তি করছে, কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করিয়াছে তার নিচে সবাই। ইন্দ্র বললেন কি বাজে কথা বলছে, বলছে হ্যাঁ পাহাড়কে তুলে রেখেছেন বিশাল। তখন অগ্নিদেব এসেছেন, অগ্নিদেব এসেছেন তখন ইন্দ্র বলছেন, আরে এই আগে এই পাহাড়গুলো উঠতো তো আমি তাদের ডানা ছেটে দিয়েছি, কেন উড়ে 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 যেখানে সেখানে বসে পড়তো, একটা গ্রাম নষ্ট হয়ে যেত, তাই আমি তাদের ডানা ছেটে দিয়েছিলাম আর যেন পাহাড় উঠতে না পারে। কিন্তু অনেকদিন হয়ে গেল তো মনে হয় আবার পাখা গজিয়ে পাহাড় উঠছে। ইন্দ্র স্বীকারই করছে না যে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছে। বরুণ দেব এস, বরুণ দেব কর তুমি গিয়ে দেখো। বরুণ দেব এস গিয়ে সব দেখে টেকে ভগবান ওখানে গিয়ে ইন্দ্রের কাছে রিপোর্ট দিলেন, ইন্দ্রের কাছে যে ওরা তো কিছুই হয়নি, ওরা আবার পিকনিক করছে সবাই মিলে আনন্দে আছে।
তখন ইন্দ্রের সেই জ্ঞান তিনি প্রাপ্ত হন। আরে এই তো ভগবান কৃষ্ণ, আমি তো ভগবানের চরণে বিশাল অপরাধ করে যাই, অনেক বড় কাহিনী। তখন ইন্দ্র ছুটেছেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাজি ব্রহ্মাজি আমার বিশাল অপরাধ হয়ে গেছে কৃষ্ণের চরণে, দয়া করে আমাকে সহায়তা করুন, আমার জন্য চলুন একটু ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ব্রহ্মা শোনার পরে একটা গুরু গম্ভীর হয়ে গেল, বলছে তুমি সেই কৃষ্ণের চরণে অপরাধ করেছ, আমি এটা কালপিট আমি অপরাধ করেছি, আমি তো কোনোদিন ব্রহ্মার সামনে ভগবানের সামনে মুখ দেখাতে পারব। তখন বলে কিছু উপায়, বলছে উপায় হচ্ছে এটাই, নম ব্রাহ্মণে দেবায় গো ব্রাহ্মণে এইটাই হচ্ছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। ভগবান ব্রাহ্মণ এবং গাভীতে খুব সন্তুষ্ট, তো তুমি যাও সুরভিকে সঙ্গে নিয়ে কৃষ্ণের কাছে গেলে সুরভিকে দেখলে ভগবান খুশিতে ভরে যাবেন। ভগবান হচ্ছেন গাভী এবং ব্রাহ্মণে, ব্রাহ্মণ দেখলে খুব সন্তুষ্ট হবে। তাই আশা করি যারা ক্লাস শুনছেন অনেকের বাড়িতে হয়তো গাভী আছে, ভগবান খুব আপনার উপরে খুব খুশি, গাভী সেবা করছেন। তো ইন্দ্র তখন সেই সৌরভী গাভীকে সামনে রেখে তার লেজ ধরে হাঁটু গেড়ে গেড়ে অত্যন্ত লজ্জিত বিনীত অনুতপ্ত ভাব নিয়ে ভগবানের কাছে এসে বললেন, ভগবান আমাকে আমার বিশাল ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, অধম কে ক্ষমা করুন। ভগবান বললেন ঠিক আছে। তো অনেক কথাবার্তা আছে, ভগবান বললেন ইন্দ্র সবাই ভগবানের পূজা করবে, যারা ভগবানের পূজা করে না তারা তাদের বিধান দিয়েছে দেবদেবীর পূজা করবে, দেবদেবীর পূজা বিধানটা আমি দিয়েছি, তার মানে এই নয় আমার বাবাও তোমাকে পূজা করবে, এত বড় সাহস এলো কোত্থেকে তোমার, একটু আকেল জ্ঞান নেই? হ্যাঁ ইন্দ্র বলছে সরি, যাই হোক ইন্দ্রকে ক্ষমা করে দিলেন ভগবান। আর ভগবান ক্ষমা করেছেন ব্রজবাসী সবাইকে পাঠিয়ে দিয়ে, তারপরে ইন্দ্র একজন বড় ব্যক্তি, ইন্দ্রের মাধ্যমে জগতে শিক্ষা দিচ্ছেন ভগবান, সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।